জামাগুলো পরলে না তোমাকে একদম বাজে লাগে, আর যখন তুমি শাড়ি পরো তোমাকে কত সুন্দর লাগে। হ্যাঁ, একেবারে মায়ের মত। ডাক্তার বাবু আসবেন? হ্যাঁ, কিন্তু তার জন্য আমাকে সাজতে হবে কেন? যাতে তোমার বিয়ের সম্বন্ধটা পাকা হয়ে যায়। আমি তোমার থেকে বড়, আমি তোমাকে আগে একটা প্রশ্ন করেছি, সেটার উত্তর দাও। মা, ডাইনিং টেবিলে এই প্রশ্নটা তোমাকে অনেকজন করলো, ওরাও তোমার থেকে বড়, কিন্তু তুমি তার উত্তরটা দাওনি। মার গায়ে একটা গন্ধ ছিল, সেটা আমি আর পাই না, সেটা আমি তোমার গায়ে পাই। মাসি, তোমার কাছে আমাকে থাকতে দেবে? প্লিজ প্লিজ মাসি, বলো না। আমিও থাকবো। প্লিজ মাসি, প্লিজ মাসি, প্লিজ আমাদের তোমার কাছে থাকতে দাও না। প্লিজ প্লিজ, আমার মারতিকে বেশি ভালোবাসি, মা শুধু বকে, মা খুব খারাপ। এখন মনে হয় যে তুমি আমার মা হলে চিনি এই কথা বলল। চিনি, কিন্তু কেন চিনি হঠাৎ কোমলের সম্পর্কে এই কথা বলতে গেল কেন? যে চিনি একদিন কোমলের জন্য পাগল ছিল, সে হঠাৎ আজ কোমলের থেকে দূরে চলে যেতে চাইছে, কিন্তু কেন? কেন চিনি কোমলের সম্পর্কে এইসব কথা বলছে কেন? পেছনের বাগান দিয়ে আসছিলাম, তখন দেখলাম চিনি আর পিচকু বসে খুব কাঁদছে, বলছে নাকি মা বকাবকি করেছে। হ্যাঁ গো বৌদি ভাই, তুমি কি ওদের বকাবকি করেছো নাকি গো? না না, আমার কোথাও ভুল হচ্ছে। কোমল আর চিনিদের বকাবকি করেছে, তাই হয়তো চিনি রাগে এমন কথা বলেছে। ওরা তো ছোট। না না, আমারই ভুল, কিন্তু কোমল বকলো। আপনাকে বারণ করেছিলাম না, আপনি ওদের গায়ে হাত তুলবেন না। এই কোমল চিনি পিছুকে এইভাবে বকলো? না না, আমি বিশ্বাস করতে পারছি না, কি এমন ঘটলো যার জন্য কোমল এইভাবে বাচ্চাগুলোকে বকলো? আচ্ছা, কোমলের কি কিছু হয়েছে? ও কি কোনো কারণে বিরক্ত? না, আমাকে জানতেই হবে, এই ব্যাপারটাকে এত সহজে ছেড়ে দিলে চলবে না। আমাকে জানতেই হবে কেন কোমল বাচ্চাগুলোকে এইভাবে বকল, জানতেই হবে। বাবা, মেয়ের দেখছি খুব রাগ হয়েছে। আচ্ছা বাবা, এত রাগ করে না। আচ্ছা, এবার আমি চিনিকে অনেক অনেক অনেকটা আদর করে দেবো। আদর করে দিলে হবে তো? মা, চিনি চুপ করে আছে মানে চিনি রাজি। তুই তো খুব চিনি, ইচ্ছে করে নাটকটা করছিস না যাতে মা তোকে বেশি করে আদর করো? ঠিক আছে,
আমি ওকে আদরই করে দেব। চিনি যদি অনেকটা আদর খেতে চাই, আমি চিনিকে অনেকটা আদর করব। আদর করতে হবে না, আমার আদর খাবার ইচ্ছে হলে আমি মাসির কাছে যাব। মাসি আমাকে খুব আদর করবে। সবসময় মাসি, তাই না? সবসময় মাসি, মাসির এটা ভালো, মাসির ওটা ভালো, মাসি ছাড়া কিচ্ছু থাকো না, তাই না? এই জন্য, এই জন্য আমি এই দুটোকে বকেছিলাম। কি ওরা মাসির কাছে আদর খেতে গিয়েছিল বলে তুমি বকলে? মা এভাবে রেগে গেল কেন চিনির কথা? মামাকে আবার বকলো, মামাকে সবসময় সব কথায় আর সবসময় বকছে। দেখলি দিদি, দেখলি মা কেন বদলে গেছে, খালি কথায় কথায় বকছে। সত্যি এত বদলে গেল কি করে মা? বিন দিদি, দাদা বাবু, কোমল কোথায়? বৌদি ভাই জানি না তো, দাঁড়াও দেখছি। না দেখতে হবে না। শোনো, তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি, তার ঠিকঠাক উত্তর দাও তো। বলো। বলছিলাম পিচকু চিনি ওরা যখন বাইরে কাজ ছিল তখন তো তুমি ওদের কাছে গিয়েছিলে। হ্যাঁ। ওদের সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ কথা হয়েছে। ওরা কি বলছিল, মানে কোমল ওদের কেন বকেছিল ওরা সে বিষয়ে কোনো কথা বলেছে? বললাম তো তেমন কিচ্ছু বলেনি। বলেনি না গো। একটু ভালো করে মনে করার চেষ্টা করো। দাদাবাবু আমার ভালো করে মনে আছে, শুধু চিনি বলছিল যে মা আমাদের ভালোবাসে না, আমরা বাড়ি যাব না বলেই দৌড়ে চলে গেল। কোমল চিনিদের ভালোবাসে না, চিনির এমন মনে হলো কেন? কি এমন ঘটলো? একবার চিনিকে জিজ্ঞেস করবো দাদাবাবু। পিন্তিদি কি এত কথা বলছো? এগুলো নিশ্চয়ই বাচ্চাদের খাবার। পিন্তিদি ওরা ওদিকে না খেয়ে রয়েছে, তোমার কি সেদিকে খেয়াল আছে? ওরা ওদিকে খিদে ছটফট করছে আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো? না আসলে দাদাবাবু ডাকলো তাই। হ্যাঁ ঠিক আছে ডেকেছে, কিন্তু তুমি তো ওনাকে বলতেই পারতে না যে বাচ্চাদের খাবারগুলো দিয়ে এসে আপনার সঙ্গে কথা বলছি। এই তো সেই কোমল যে বাচ্চাদের ভালো মন্দ ছাড়া আর কিছুই যে বোঝে না। কি হলো, এখনো দাঁড়িয়ে রইলে? যাও কি খাইয়ে দিয়ে এসো। যাচ্ছি বৌদি ভাই। বলছিলাম তুমি যাবে না? না আমি যাব না, তুমি যাও গিয়ে খাইয়ে দিয়ে এসো। এখনো দাঁড়িয়ে রইলে? যাও। বলছিলাম কি তুমি চলো না, তুমি খাইয়ে দেবে। কেন, তুমি আছো কি করতে? যাও। কোমল এইভাবে কথা বলছে কেন? নিজে না খাইয়ে বিন্তি দিকে খাওয়াতে বলছে, যেখানে সকাল থেকে চিনি পিচকুড়ো না খেয়ে। যাও। যাচ্ছি। চিনি যদি রেগে আবার খাবার ফেলে দিত, বাবুল তো মার কাছে খাবো না, তাহলে তো আবার বুড়োটা ওভাবে দেখছে কেন? কিছু বলবেন? হ্যাঁ বলবো। তোমার সঙ্গে আমার কিছু কথা বলবার আছে কুমু। এখন আমার তো ওদিকে অনেকগুলো কাজ পড়ে রয়েছে, আমি কাজগুলো সেরে এসে আপনার সঙ্গে কথা বলছি। আসি। দাঁড়াও। কি হয়েছে তোমার, কেন এরকম করছো, কি হয়েছে বলো? তুমি উঁচু গলায় কথা বলতে পারো,
সেটা তো আমি কোনোদিনও জানতাম। আর যেভাবে তুমি বিন্তিদির সঙ্গে কথা বলছিলে সেটা শুনে, চলো বিন্তিদির কথা ছাড়ো, চিনি পিছুকে তুমি কি বলেছো, কি বলেছো তুমি ওদের, যার জন্য ওরা বাড়ি ছাড়তে বাধ্য হলো? তুমি জানো চিনি কি বলেছে? ও আর এই বাড়িতে ফিরে আসতে চায় না, ওর মা নাকি ওকে ভালোবাসে না। চিনি যে কোনোদিন এই কথাটা বলতে পারবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি। কোমল, আমার কিরকম অশান্তি অশান্তি লাগছে, কি হয়েছে বলো তো, প্লিজ আমাকে বলো কি হয়েছে, আমাকে জানতে হবে কি হয়েছে। দেখুন বাচ্চারা একটু এরকমই হয়, মানে ওদের বকলে ওরা এমন এমন কথা বলে না, মানে কি, তার মানে তুমি ওদের বকেছো? কোমল, তুমি ওদের বকতে পারো আমি তো ভাবতেই পারছি। আচ্ছা আচ্ছা, তুমি তো বকাঝকায় বিশ্বাস করো না তাই না? আগে যখন আমি ওদের বকতাম মারতাম তখন তুমি আমাকে বাধা দিতে, আমার স্পষ্ট মনে আছে। তুমি আমাদের এখানে নিয়ে এসেছো শুধু শুধু বকা খাওয়ার জন্য না? পিচকু, মুখে মুখে কথা, অপরাধ করলো যার জন্য তুমি ওদের এত বকাঝকা দিলে, কি করেছো? আশ্চর্য, আপনি এতগুলো প্রশ্ন আমাকে কেন করছেন বলুন তো? বাচ্চাদেরকে শাসন করা যাবে না, বাচ্চারা ভুল করলে অন্যায় করলে শাসন তো করতেই হবে। এ কথা তুমি বলছো? তুমি আচ্ছা কোমল, তুমি তো আমাকে বলেছিলে যে বাচ্চাদের শাসন করা উচিত, বকাঝকা করা উচিত, কিন্তু তারপর খেয়াল রাখতে হবে শাসন করার পর বাচ্চারা কোথায় গেল, কি খেলো, কি করলো, এ কথা তো তুমি আমাকে বলেছিলে। শাসনের পর এটা খেয়াল রাখতে হবে, ওরা কি আদৌ বাড়িতে রইল না বাইরে বেরিয়ে গেল। ওদের বুঝিয়ে বলতে হবে যে ওরা যেটা করেছে সেটা ভুল করেছে, আর তুমি যে কারণে ওদের বকা দিয়েছো সেটা ওদের ভালোর জন্য করেছো। আচ্ছা এই এই কথাগুলো আমি তোমাকে কেন বলছি কোমল? এই কথাগুলো তো তুমি আমাকে শিখিয়েছিলে একদিন, কিন্তু আজ আজ এটা তুমি কি করলে? ওদের এত বকাঝকা দিলে, ওরা বাইরে বেরিয়ে গেল, তুমি একবারও ওদের খোঁজ খবর নিলে না, ওরা খেলো কিনা তার খোঁজ খবর নিলে না। বিন্তিদি যখন ওদের জন্য খাবার নিয়ে যাচ্ছি তোমাকে বারবার বলল ওদের সঙ্গে একবার দেখা করতে, ওদের খাইয়ে দিতে, তুমি গেলে না। আর সব থেকে বড় কথা কি বলো তো, যখন চিনি আর পিছুকে খুঁজে পাচ্ছিলাম না তখন বিন্তিদি এসে খবর দিল যে ওরা বাগানে রয়েছে। আমি তো ভেবেছিলাম তুমি এক ছুট্টে ওদের কাছে দৌড়ে যাবে, কিন্তু তুমি গেলে না। ওদের আনতে গেল কে? কড়ি, কড়ি আনতে গেল। কোমল, আমি আমি ভাবতেও পারছিলাম না আর যদি ওদের কিছু হয়ে যেত, ওরা যদি বাইরে বেরিয়ে যেত আমি কি নিয়ে বাঁচতাম? আচ্ছা তোমার কি ওদের জন্য এতটুকু চিন্তা হয় না? এতটুকু হয় না? হয়, আমার ওদেরকে নিয়ে চিন্তা হয়, কিন্তু আমি যখন দেখলাম যে দিদি আর গিনি ওদের পেছনে গেল তখন আমি নিজেই ভেবে দেখলাম যে আমার তো আর যাওয়ার কোনো দরকার নেই না,
ওদের পেছনে তো শুধু শুধু ঘোরা কোনো মানেই হয় না। আর দেখো তাছাড়া আমার এদিকে অনেক কাজও পড়েছিল, ঘরের কাজ, বাইরের কাজ, রান্নার কাজ, সেগুলো আমি না করলে কে করতো বলুন তো? আর ওরা এতটাও বাচ্চা নয় যে রাগ করে বাড়ির বাইরে চলে যাবে। ওরা যথেষ্ট নিজেতে ভালো মন্দটা বোঝার মতো বড় হয়েছে। আর শুনুন, আপনার যখন ওদেরকে নিয়ে এতই চিন্তা, তখন তো ওদের জন্য একটা আয়া রাখতে পারে যে সবসময় ওদের পেছনে দৌড়বে, ওরা কোথায় যাচ্ছে না যাচ্ছে, কি খাচ্ছে না খাচ্ছে সবকিছুর খেয়াল রাখবে। কোমল, আর একটাও কথা বলবে না তুমি, তোমার মুখে আমি এই কথা শুনতে চাই না। এ তুমি কি বলছো? আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। ওদের জন্য আয়া রাখবো আমি, ওদের জন্য আয়া রাখবো, এ কথা তুমি বলছো? কোমল, একদিন তুমি ওদের মুখে হাসি ফোটানোর জন্য যা ইচ্ছে না তাই করতে, আর আজ আজ তুমি বলছো ওদের জন্য আয়া রাখতে, তুমি ওদের খেয়াল রাখতে পারবে না। এই কি কথা বলছো? আমি তো ভাবতেই পারছি না তুমি এতটা কি করে বদলে গেলে। না মানে কোনো কথা বলবে না, আর একটাও কথা বলো না কোমল। চিনি ঠিকই বলে, চিনি ঠিক কথা বলেছে, ও তোমার মধ্যে ওর মাকে খুঁজে পায় না, আর পায় না মাকে খুঁজে। আর আজ আজ এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমি আমার সেই কোমলকে তোমার মধ্যে খুঁজে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা কোমল, কেন এরকম হচ্ছে আমাদের? কেন আমাকে বলো না, কি কি কারণে হচ্ছে এরকম? চিনি, চিনি আমার মধ্যে মাকে খুঁজে পায় না, ও এই কথা হ্যাঁ বলেছে, আমি নিজে কানে সে কথা শুনেছি। ও বলেছে ওর মায়ের থেকে ওর মাসি অনেক ভালো, ওর মাসি ওকে অনেক বেশি ভালোবাসে। আমি নিজে শুনেছি কোমলের কথা। কি বলেছে? কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? চিনির সঙ্গে আমার বোঝাপড়া রয়েছে। চিনির সঙ্গে তোমার বোঝাপড়া রয়েছে? কি সব কথা বলছো তুমি? না না বোঝাপড়া না, আমার বোঝার দরকার রয়েছে। আমি তাই চিনির কাছে যাচ্ছি। চিনি আমার সম্বন্ধে কি বলেছে সেটা আমার জানার দরকার আছে। তুমি কোথাও যাবে না, ছাড়ো ছাড়ো আমার সম্বন্ধে এই কথা, ছাড়ো কোথাও যাবে না। আরে ছাড়ো, তুমি যাবে না, তুমি আসতে বলো, কোথাও যাবে না, যাবে কোমল। আমার মাথা দিবি, তুমি কোথাও যাবে না। কোমলের ছোঁয়া এইরকম অন্যরকম লাগছে কেন? কোমল যদি বদলে গিয়েও থাকে, ছোঁয়া কি করে এতটা বদলে গেল? না না, এ কি সম্ভব? এও কি হতে পারে? একটা মানুষের ছোঁয়ায় এতটা বদলে যেতে পারে?
পেটের তোটা। দীপ্তিদি, আমার কথাটা একবার শোনো। তুমি কেন আমাকে সাজাচ্ছ? আমি সাজতে চাইছি না। চুপ করে এখানে বসো। মাসিমা আমাকে যেটা বলেছেন আমি ঠিক সেটাই করব। ভালো করে সাজিয়ে দাও দীপ্তি, মল্লার সেন আজ নিজে থেকে নিজের বউকে নিজের পছন্দ করা পাত্রকে দেখাবে। এমনটা পৃথিবীর কোন মহাকাব্যতেই হয়। ব্যাপারটা জমে যাবে। আমার কথাটা একবার শোনো, আমি সাজবো না। কেন তুমি সাজবে না? কারণ আমি এই বাড়ি ছেড়ে যেতে চাই না। তাই আমি জানি আমার বিয়ে হয়ে গেলে আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, আর সেটা আমি চাই না দীপ্তিদি। কি বলছো তুমি?